হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি তনিমা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আমি দেখো সকাল সকাল চলে এসেছি আমার রুমটা ঝাড়ু দিতে। তো আমার রুমটা ঝাড়ু দিয়ে নেব, ঘর দৌড়গুলো পরিষ্কার করে তারপরে ব্রেকফাস্ট বানাবো হাজব্যান্ডের। আর আজকে ব্রেকফাস্টে বানাবো ভাত ভাজা। তো গতকালের কিছু ভাত বেঁচে আছে, সেটাই আজকে ভেজে দিয়ে দেবো আর আমিও সাথে সেটাই দিয়েই ব্রেকফাস্ট করে নেব। আর তারপর সকালের যা যা কাজকর্ম থাকে সেগুলো করব। ডেলিকার সকালবেলার যা যা কাজকর্ম থাকে, ঘর ঝাড়ু দেওয়া, ব্রেকফাস্ট বানানো, তরি তরকারি কাটা, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যে বন্ধুরা আজকেই প্রথম আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। ঘরের সকালবেলাকার যা কাজকর্ম থাকে সেগুলো করে নিয়ে আমি এখন বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। হাজব্যান্ডও খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে, তো আমি ও ব্রেকফাস্টে ভাত ভাজা খেয়ে নিচ্ছি আর তারপরে চলে যাব রান্নাঘরে তরি তরকারি কাটার জন্য। তো আজকে বিশেষ কিছু তেমন রান্না হবে না, আজকে হবে আলু ফুলকপির ডালনা আর করলা ভাজা। তো করলা ভাজাটা আমি মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা করি, যেমন আজকে মিষ্টি কুমড়া, করলা, আলু, পেঁয়াজ সব কিছু দিয়ে ভাজা করছি। খেতে বেশ মিষ্টি মিষ্টি হয় আর খেতেও ভালো লাগে, তেতোটা অতটা থাকে না। আর কোনো কোনো দিন আলু করলাও ভাজি বা শুধু করলাও ভাজি, তো মিক্স ভাজাটা খেতে বেশ ভালোই লাগে। আজকে খুব ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতো বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।